এই ভিডিওতে আমরা জাস্ট যদি একটা পেজ বানাই, পেজ অ্যাড নিউ, অ্যাড নিউ করলে আমরা লেটেস্ট যে ওয়ার্ডপ্রেসটা আছে এটার ভিতরে এরকম অপশন দেখব, এটা হচ্ছে গুটেনবার্গ অপশন। তো গুটেনবার্গ নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব যে কিভাবে গুটেনবার্গ দিয়ে আপনার পেজ বিল্ড করা যায়, বাট আমরা চাচ্ছি যে এই গুটেনবার্গ যে অপশনটা আছে এটা আমাদের পেজের মধ্যে থাকবে না। তো এটা যদি আমরা বাদ দিতে চাই, তাহলে আমরা এই যে অপশনটায় পেজ বিল্ডার গুটেনবার্গ, তো এটা যদি আমরা বাদ দিতে চাই তাহলে জাস্ট হচ্ছে আমরা প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে অ্যাড নিউ, অ্যাড নিউ যে আমরা এখানে সার্চ করব ডিজেবল গুটেনবার্গ। ওকে, ডিজেবল গুটেনবার্গ এটা লিখে যখন সার্চ করব এই প্লাগইনটা আসবে, এরকম আরো অনেক প্লাগইন আসবে। আমরা যদি এটাকে জাস্ট অ্যাক্টিভেট করে দেই, ইনস্টল করি এবং অ্যাক্টিভেট করে দেই, তাহলে দেখব যে আমাদের এখানে যে পেজ বিল্ডারটা আছে, এই ডিজে মানে আপনার যে গুটেনবার্গ পেজ বিল্ডারটা আছে এটা রিমুভ হয়ে যাবে। আমরা যদি এখন একটা রিলোড দেই তাহলে দেখতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট ওয়ার্ডপ্রেস, মানে আপনার যে পুরোনো ভার্সনের ওয়ার্ডপ্রেসটা আছে, ওয়ার্ডপ্রেস এডিটর। ওকে, এভাবে আপনি চাইলেই গুটেনবার্গটাকে ডিজেবল করতে পারবেন। তো গুটেনবার্গ নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো, ভিডিওতে দেখবো, বাট এখন এই পেজের মধ্যে কীভাবে আমরা কন্টেন্ট অ্যাড করতে পারি তা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।